رب العالمين بولتين هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. الله تعالى بولتين মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার নাম ছিল না, ঠিকানা ছিল না, এমন কি অস্তিত্ব পর্যন্ত ছিল না। সেই মানুষকে অস্তিত্ব যিনি দিলেন, সেই মানুষকে যিনি সুন্দর করে বানালেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ। কিভাবে আল্লাহ মানুষ বানালেন শুনেন। বর্তমানে এই দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করছে। আল্লাহ তাআলা মানুষকে মোট 4টা ক্যাটাগরিতে বানিয়েছেন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো, রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন? 4টা। আরো জোরে বলেন 4টা। নাম্বার 1, বাপ নাই, মাও নাই, মা ছাড়া বাপ ছাড়া রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ যাকে বানিয়েছেন, বলেন তো দেখি সেই মানুষের নাম কি? আদম আলাইহিস সালামের কি কোনো বাবা মা আছে নাকি? না। রব্বুল আলামিন মা ছাড়া বাপ ছাড়া সর্বপ্রথম মানুষ বানিয়েছেন, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। এই হলো আল্লাহর মানুষ বানানোর 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হলো উনারও মা নাই বাপ নাই, কিন্তু রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে তাকে বানিয়েছেন। তিনি হলেন দুনিয়ার সকল মানুষের মা, সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম। এজন্য রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. কথাটাকার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র জীবন থেকে অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী অর্থাৎ সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে যিনি বানালেন তিনি কি আল্লাহ। আমি বলেছিলাম রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে? 4টা। আরো জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হলো মা নাই বাপ নাই, সরাসরি রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। 2 নম্বর হলো তার থেকে রব্বুল আলামিন তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানালেন। আদম আলাইহিস সালাম হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ। কি করে আল্লাহ তাকে বানালেন? রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আর স্মরণ করো তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء. ফেরেশতারা তখন বলেছিল আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা করে সেখানে রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আমরাই তো আপনার তাসবিহ পড়ে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি তাহলে কেন নতুন করে আপনি মানুষ বানাতে চান আল্লাহ তখন বললেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে রব্বুল আলামিন মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা প্রথম মানুষকে কিভাবে বানালেন শুনে ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বললেন জমিনে যাও পৃথিবীতে গিয়ে পৃথিবীর সকল উপাদানের মাটি সংগ্রহ করো এই যে দুনিয়াতে আমরা আছি দুনিয়াতে কিন্তু এক উপাদানের মাটি নয় বিভিন্ন উপাদানের বিভিন্ন কালারের মাটি দুনিয়াতে আছে না নাই বালু মাটি ধুলা মাটি এটেল মাটি দোআঁশ মাটি কত ধরনের মাটি তো দুনিয়াতে আছে আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাকে বললেন দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে আসো ফেরেশতা দুনিয়াতে এসে সকল উপাদানের মাটি নিয়ে গেল এই যে প্যান্ডেলের নিচে দেখেন আমাদের এক একজনের চেহারা এক এক রকম কারো চেহারা কালা কারো চেহারা সাদা কারো চেহারা দলা কারো চেহারা শ্যামলা কারো চেহারা একটু ধূসর কারো চেহারা লালচে আদমের সন্তানগুলো এত কালারের হয়েছে কেন কারণ হলো রব্বুল আলামিন আদম নবীকে বানানোর সময় ফেরেশতাদেরকে দিয়ে দুনিয়া থেকে বিভিন্ন উপাদানের বিভিন্ন কালারের মাটি সংগ্রহ করে আদম বানিয়েছেন এই জন্য আদমের ঘরের সন্তানরাও এক একজন এক এক কালারের হয়েছে সুবহানাল্লাহ কইতে মন চায় না সৃষ্টির এই বৈচিত্র্যতা যিনি দান করেছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের মাটি নিয়ে আসো ফেরেশতারা দুনিয়া থেকে সকল উপাদানের মাটি নিয়ে আসলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন মোট 6টা ক্যাটাগরিতে মোট 6টা পর্যায়ে বানিয়েছেন জোরে বলেন কয়টা 6টা খুব খেয়াল করে শুনুন এক নাম্বার দুনিয়া থেকে বিভিন্ন উপাদানের সংগ্রহ করা মাটিগুলোকে মিক্সিং করা হলো তখন সেই মাটিগুলো হয়ে গেল ধুলা মাটি আল্লাহ তাআলা বলেছেন খলাকাহু মিন তুরাব আদমকে আমি তুরাব মাটি থেকে বানিয়েছি তুরাব অর্থ মাটি আবার তিন অর্থ মাটি কিন্তু দুই মাটি এক রকম নয় আরবিতে ধুলাবালিযুক্ত মাটিকে বলা হয় তুরাব আর কাদা মাটিকে বলা হয় তিন আল্লাহ বলেছেন সর্বপ্রথম আমি আদম বানানোর জন্য সকল উপাদানের মাটিগুলোতে মিশ্র মাটিতে রূপান্তর করে সেগুলোকে আমি ধুলা মাটিতে পরিণত করলাম এরপরে দুই নম্বরে দ্বিতীয় পর্যায়ে ওই মাটির মধ্যে পানি ঢেলে দিলাম তারপরে মাটিটা হয়ে গেল ধুলা মাটি থেকে কাদা মাটি তিন নম্বর ওই মাটিটা যখন কাদা মাটি হয়ে গেল কয়েকদিন থাকতে থাকতে সেটা হয়ে গেল আঠালো মাটি চার নম্বর পর্যায়ে ওই আঠালো মাটিটাকে আমি গন্ধযুক্ত মাটিতে পরিণত করলাম পাঁচ নম্বরে ওই গন্ধযুক্ত মাটিকে শুকিয়ে ঠনঠনে মাটিতে রূপান্তর করলাম এরপরে ছয় নম্বরে ওই ঠনঠনে মাটির তৈরি সেই শরীরে মাটির তৈরি ওই শরীরটাকে সুন্দর স্ট্রাকচার দিয়ে ভেতরের মধ্যে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কি আল্লাহ এইভাবে করে সরাসরি মাটি থেকে এইভাবে করে সরাসরি মাটি থেকে দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যিনি বানালেন তিনি কে আল্লাহ আদম থেকে আল্লাহ হাওয়া বানালেন এক পুরুষ আর এক নারী দুইজন যখন পৃথিবীতে চলে আসলেন এবার দেখেন এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করে কিন্তু এই 800 কোটি মানুষের সংসার দুনিয়াতে শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে আস্তে বলবেন না জুড়ে বলেন কয়জন দিয়ে এই যে আপনার ঘরে আপনার ভাই আছে বোন আছে কিন্তু সবার আগে সংসার শুরু করেছিলেন আপনার বাপ আর আপনার মা মা বাপ দুইজনে সংসার শুরু করলেন ধীরে ধীরে সংসার জীবনটা দীর্ঘদিন হলো আস্তে আস্তে বাচ্চা কাচ্চা জন্ম নিল এতগুলো ভাই বোন আপনি হয়েছেন এই দুনিয়াতে 800 কোটি মানুষের বিশাল এই পরিবার এই জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে দুইজন আদম এবং হাওয়া এই দুনিয়াতে চলে আসলেন আদম এবং হাওয়ার মাধ্যমে এবার নারী আর পুরুষের মিলনের মাধ্যমে দুনিয়াতে মানব বংশের বিস্তার যিনি ঘটিয়েছেন তিনি কি আমি বলেছিলাম দুনিয়াতে মানুষ বানানোর আল্লাহর ক্যাটাগরি হলো মোট
আর জুড়ে মুখস্থ করে ফেলেন এক নাম্বার সরাসরি মাটি থেকে আদম আদম থেকে দুই নাম্বারে হাওয়া এরপরে আমার জন্ম কেমনে হলো আপনার জন্ম আমাদের জন্ম কিভাবে হলো আল্লাহ বলছেন এরপরে তিন নাম্বার ক্যাটাগরিতে নারী আর পুরুষের মিলনের মাধ্যমে মা বাপের মাধ্যমে সন্তান যিনি পয়দা করলেন তিনি কি আল্লাহ বললেন হে বান্দা শোনো একটা সময় তুমি কিছুই ছিলে না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না এজন্য আল্লাহ সূরা ইনসানের প্রথম আয়াতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম শোনো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি সরাসরি মাটির ফ্লেভার থেকে নির্যাস থেকে আদম আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ এরপরে আল্লাহ বলছেন বান্দারে শোনো তোমার জন্ম কিভাবে হলো শোনো এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম দুনিয়াতে বহু মানুষ এসে সামান্য টাকা পয়সার মালিক হয়ে টাকার বড়াই করে ক্ষমতার বড়াই করে এত বড়াই এত অহংকার আপনি কিসের করেন কারণ আপনার জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে বানানো যিনি শুরু করেছেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো কিভাবে তোমাকে বানালাম পুরুষের এক ফোঁটা স্পার্ম এক ফোঁটা শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কিভাবে করে তুমি জাইগুট থেকে আস্তে আস্তে ভ্রূণের ক্রমবিকাশ হয় কিভাবে তোমার পয়দা হলো বান্দা শোনো এক ফোঁটা নাপাক পানি কি আল্লাহ তাআলা বলছেন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম যেটাকে আরবিতে বলা হয় আলাক বা আলাকা এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তপিণ্ড বানালাম অতঃপর সেই গুস্তপিণ্ডকে অস্থিপিঞ্জর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গোস্তের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম তখন তোমার চোখ কান নাক ঠোঁট মুখ হাত পা কিছুই ছিল না সব কিছু দিয়ে সুন্দর একটা স্ট্রাকচারে দিয়ে মায়ের পেটের ভেতরে মানুষকে যিনি সুন্দর করে বানালেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন বান্দারে শোন কেমনে তোকে বানাইলাম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা এরপরে আমি তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম এখন তো তুমি পাঁচ ফিট আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি বান্দা মনে করে দেখো মার পেট থেকে যখন বের হয়েছিল একটা ছোট্ট বাচ্চার সাইজে তোমাকে মার পেট থেকে বের করে দুনিয়া দেখাইছেন যিনি তিনি কি এই হলো আল্লাহর মানুষ বানানোর তিন নাম্বার ক্যাটাগরি মনে আছে কিনা কোথার থেকে শুরু করেছিলাম দুনিয়ার মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন আর জোরে এক নাম্বার সরাসরি মাটি থেকে আদম দুই নাম্বার আদম থেকে হাওয়া তিন নাম্বার আদম হওয়া অর্থাৎ নারী পুরুষের মিলনের মাধ্যমে আমি আপনি আমরা চার নাম্বার হলো এটা আল্লাহর একটা বিরাট কুদরত পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান
আমরা সবাই জানি পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসে না কিন্তু রব্বুল আলামিন এই দুনিয়াতে এক্সেপশনাল একটা ঘটনা ঘটিয়েছেন যাতে করে तमाम দুনিয়ার মানুষ আল্লাহর কুদরতকে উপলব্ধি করতে পারে এই দুনিয়াতে রব্বুল আলামিন চার ক্যাটাগরিতে মানুষ বানাই আল্লাহর কুদরত আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন চার নাম্বার ক্যাটাগরি হলো পুরুষ নাই পুরুষ ছাড়া দুনিয়ার একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন বলেন ওই মহিলার নাম কি আর জোরে মারইয়াম এই মহিলার পেটে আল্লাহ পুরুষ ছাড়া সন্তান দিয়েছেন পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না এটা স্বাভাবিকভাবে মানুষ মনে করে মারইয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম চলে আসলেন যখন জন্ম হলো সেই যুগের খ্রিস্টানরা বলাবলি করল তারা বলল পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসতে পারে না সুতরাং মারইয়াম নিশ্চয়ই বাজে কাজ করেছে জিনা করেছে নাউজুবিল্লাহ মারইয়াম আলাইহাস সালামের চরিত্র তারা যখন অপবাদ দিল নিষ্কলুষ পবিত্র সেই নারী সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালামের পবিত্রতা আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ তাদের জবাবে বললেন শোনো ও দুনিয়ার মানুষ তোমরা যারা বলো পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসতে পারে না এই জন্য ঈসার মা মারইয়ামকে তোমরা যে সকল খ্রিস্টান অপবাদ দিয়েছো শোনো আল্লাহ জবাব দিয়ে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন আদমকে আমি মা ছাড়া বাপ ছাড়া বানিয়েছি সুতরাং আমি আল্লাহ যদি বাপ ছাড়া মা ছাড়া আদম বানাইতে পারি আমি সেই আল্লাহ বাপ ছাড়া মার পেটে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা এই হলো আল্লাহর মানুষ বানানোর মোট কয়টা ক্যাটাগরি আর জোরে তাহলে বলেন তো এই যে আপনারা মানুষের সৃষ্টি সম্পর্কে জানলেন কোন জায়গায় ছিলাম মনে আছে তো আপনারা মনে এখন টের পান না আজকে হুজুর কোন বিষয়ে ওয়াজ করবে বিষয় ঠিক আছে একটু পরে বুঝবেন যে কোথা থেকে কোথায় নিয়ে যাব আপনাদেরকে শুনতেছেন তো আপনারা তাহলে মানুষ বানাইছেন আল্লাহ কয়টা ক্যাটাগরিতে মনে আছে তো এক নাম্বার দিকে কে বলতে পারবেন এক নাম্বার সরাসরি কি থেকে মাশাআল্লাহ কি থেকে মাটি থেকে কে আদম থেকে আদম হওয়া থেকে আমরা আবার চার নাম্বার এটা এক্সেপশনাল ক্যাটাগরি বাপ ছাড়া মায়ের পেটে পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান দিয়েছেন কে হইতে পারে কে হইতে পারে না আল্লাহ জবাব দিয়েছেন খ্রিস্টানদেরকে বাপ ছাড়া মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি তাহলে আমি বাপ ছাড়া মার পেটেও সন্তান দিতে পারি আল্লাহ পারেন কিনা তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ এসেছে মানুষ থেকে প্রথম মানুষ আল্লাহই বানিয়েছেন সব মানুষকে আল্লাহ বানিয়েছেন মানুষের শুরু মানুষের জাত থেকে মানুষ অন্য কোনো জাতি থেকে আসে নাই এখন পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেওয়ার পরে মাথাটা যাদের খারাপ হয়ে গেছে বুদ্ধি পাইতে পাইতে যারা বেশি বুদ্ধির ঠেলায় মাথার চুল টুল মাঝখানে পুইরা গেছে এর এই সকল বুদ্ধিজীবী আর বিজ্ঞানীরা গবেষণা কইরা হেরা পাইছে মানুষ নাকি সৃষ্টির আদিতে সৃষ্টির শুরুতে সার্বজনীন ছিল এরপরে এটা বিবর্তিত হয়েছে বিবর্তিত মানে বুঝেন আপনারা পরিবর্তন হয়েছে বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তন হইয়া মানুষ এই পর্যায়ে আসেছে মানুষ নাকি আদি যুগে প্রাচীন যুগে মানুষের পূর্বপুরুষ সৃষ্টির শুরুতে এরা নাকি শিম্পাঞ্জি বা বানর ছিল এরপরে বানর নাকি মানুষ হয়েছে এটা ডারউইনের মতবাদ চার্লস ডারউইনের মতবাদ তো ডারউইনের এই মতবাদটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় বরং আধুনিক বিজ্ঞান ডারউইনের এই মতবাদকে ডাস্টবিনে ফেলে নিয়েছে কেন কারণ এখন তো বিজ্ঞান উন্নত হয়েছে প্রযুক্তি উন্নত হয়েছে এখন বিজ্ঞান গবেষণা করে দেখেছে না মানুষের জন্ম হয় মায়ের পেট থেকেই তো সন্তানের জন্ম হয় আর সেটা এক ফুটা স্পাম থেকে শুক্রাণু থেকে শুরু হয়ে আস্তে আস্তে ব্রুনের যে বিকাশ হয় বিকাশ সাধিত হয়ে কয়েক মাসে সন্তান তৈরি হয় এরপরে দুনিয়াতে আসে আর এই সব মানুষ সৃষ্টির মহা কারিগর যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ডারউইন যে কি জাতের গাঞ্জা খাইছে আমি জানি না ডেট ওভার হয়তো খাইতে পারে যাই হোক ডারউইন তো আগে এইসব গাঁজাখুরি কথা বলে গিয়েছে এখন আমরা আধুনিক যুগের মানুষ আধুনিক বিজ্ঞানের এই যুগে এরকম আবুল তাবুল আও ফাও কথাবার্তা আজকাল কেউ আর বিশ্বাস করে না কিন্তু এই সকল জিনিস আমাদের সন্তানদেরকে শিখায়া এদের মগজ ধুলাই করার জন্য ব্রেন ওয়াশ করার জন্য একটা গোষ্ঠী চেয়েছিল
আলহামদুলিল্লাহ পারে নাই পারবে কেমনে কারণ এই দেশ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আর আলেম উলামার দেশ এদেশে একজন আলেম বেঁচে থাকতে নাস্তিক্যতাবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে আলেম উলামার প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাতের পরে তিনি বলেছেন আপনারা আশ্বস্ত হন এই বিষয়টি দেখা হবে আর ওনার কথার সত্যতাও মিলেছে কারণ শিক্ষামন্ত্রীর প্রথম দিকে গলার আওয়াজ যে পরিমাণ বড় ছিল আলেম উলামা দেখা করার পরে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে কিন্তু শিক্ষামন্ত্রীরও গলার আওয়াজ আপনারা দেখেন নাই তিনি তখন বলেছেন আমরা আলেমদেরকে ডাকবো আলেমদেরকে ডেকে এগুলো সংশোধন করা হবে দেখুন সম্মানিত ভাইয়েরা আমার চাচাজানরা এগুলা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা সকলের ইমানে ইস্যু এখানে বিভিন্ন দলের মানুষ আপনারা থাকতে পারেন কিন্তু আমাদের সবার সন্তান আছে না নাই কথা বলেন আপনাদের ছেলে মেয়ে আছে না নাই আপনারা যদি এই ফালতু এই ডাস্টবিনে ফেলে দেওয়া মতবাদের বিরুদ্ধে সবাই না গিয়ে এটা বাতিলের জন্য দাবি না তুলেন এটা তো দলমত নির্বিশেষে সবার দাবি করা দরকার যদি না করেন তাহলে পরিস্থিতি হবে এমন আপনারা একসময় বুড়া হবেন আপনাদের আপনাদের নাতি নাতনি হবে এরা স্কুলে কলেজে যদি ডারউইনের এই বিবর্তন শত্রু সুতরাং এদেরকে ধরেন ধরে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আর যারা বলে মানুষ বান্দরের জাত তাদেরকে বলবো বান্দরের ঘরের বান্দর যদি মানুষ বান্দরের জাতি হয় তোরা চিড়িয়াখানায় চলে যা তোদের জন্য খাঁচা আমরা বানাই দিব কি আপনারা পয়সা দিবেন না তোরা খাঁচার ভিতরে তোদের জাতি ভাইদের সাথে থাক মানুষ কি বান্দর ছিল মানুষ কিসের জাত মানুষ মানুষের জাত আর মানুষ হচ্ছে আল্লাহর সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমি আমার জীবনে কত বান্দর দেখছি আপনারাও দেখেছেন বান্দর হঠাৎ করে মানুষ হয়েছে আপনারা দেখছেন কথা বলেন না কেন দেখেছেন আপনারা কি আজে বাজে বিষয় ঢুকেছে আমরা ছোটবেলা থেকে কত ভালো ভালো জিনিস শিখেছি আমার চাচারা কথা বলিয়েন আপনারা আমরা সবাই ছোটবেলা শিখেছি না সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমরা ছোটবেলায় পড়েছি আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগে আমরা পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আমরা পড়েছি কাজী নজরুলের সেই কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল এত সুন্দর সুন্দর কবিতা জসীমউদ্দিন কি কবিতাটা না লিখেছে জসীমউদ্দিনের নাতি এসে বলছে দাদু ভাই আপনি এই কবরের পাশে এসা প্রতিদিন কি করেন জসীমউদ্দিন কবিতা লিখে ফেলেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে স্বামী স্ত্রীর প্রেমাদর্শের বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ঘটেছে প্রতিটি কবিতায় শিক্ষা ছিল তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান আছে না কবিতা প্রতিটা কবিতা থেকে শেখার মতো অনেক কিছু ছিল এখন আমাদের পুলামায়াদেরকে শিখাইতেছি কি দেখেন আর ঢুকাইছে কি আড্ডুম বাড্ডুম ঘোরাডুম সাজে হাট্টি মাট্টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং এটা যে কে লিখছে আমি জানি না যদি হেরে পাইতাম আমি শিখাইতাম তুই লিখার আগে এটা কই বোতল খাইছিলি তুই কি ডেইট ওভার গাঁজা খাইছিলে গাধার গাধা কারণ শোনেন লিখছে কি দেখেন এই এই ব্যাকল লিখছে কি দেখেন হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের নাকি খারা আবার দুইটা সিং আচ্ছা শিং আছে ভালো করে বুঝেন শিং আছে এমন প্রাণীর ডিম পারে জীবনে দেখছেন আপনারা গরু ডিম পারে ছাগল ডিম পারে মহিষ ডিম পারে বলদ ডিম পারে সুতরাং এ ধরনের আউল ফাউল আবুল তাবুল লেখা কবিতা যারা লিখেছে এরা বলদের জাতের চাইতে আরো খারাপ আমাদের সোনার টুকরা ছেলে মেয়েরা এগুলো শিখুক আমরা কি চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ভালো কিছু শিখুক
এমন কিছু শিখুক যাতে তারা সভ্য হয় ভদ্র হয় উন্নত হয় মার্জিত চরিত্রের অধিকারী হয় যাতে বড়কে সম্মান করে ছোটকে শ্রেণ তারা স্নেহ করে আব্বা আম্মার খেদমত করে আমরা চাই আমাদের প্রতিটা ছেলে মেয়ে তারা নৈতিক চরিত্রবান হোক আল্লাহওয়ালা হোক আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক পাশাপাশি দ্বীনের শিক্ষাও তারা পাক যাতে করে তারা সোনার মানুষ আদর্শবান সুনাগরিক এদেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে ঠিক কি না এজন্য আমরা বলবো শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার সাথে দীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে তাইলে আসেন আমরা চলে যাই আমরা মানুষের জাত অন্য কোন জাত না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আসেন কোন দিকে আপনাদের কি নিয়ে যাই দেখেন এবার মানুষকে রব্বুল আলামিন বানালেন এই মানুষ একটা সময় অস্তিত্বহীন ছিল অস্তিত্ব দিয়ে সুন্দর করে মানুষ যিনি বানালেন তিনি কে তাহলে এখন আমরা দুনিয়াতে আছি এই দুনিয়াতে আসার আগে আমরা আরো দুইটা জগৎ ছেড়ে চলে এসেছি কথা বুঝে থাকলে বলেন তো দুনিয়াতে আসার আগে আমরা আরো কয়টা জগতে ছিলাম আরো জুড়ে শুনেন কেমনে দুইটা জগতে ছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ রুহের জগৎ আমি আপনি আমরা সবাই রুহের জগতে ছিলাম আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন ও আদম আমি তোমাকে নিয়ে একটা রুহ সভা করতে চাই কি সভা জনগণ নিয়ে হয় জনসভা আর রূহ নিয়ে হয় রূহ সভা আদম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ রূহ সভা মানে কি আমি তো বুঝলাম না আল্লাহ বললেন দেখাচ্ছি দাঁড়াও রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার ডান হাত আল্লাহর কুদরতি হাত রেখে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহ আল্লাহ আদম নবীর সামনে একত্রিত করলেন আল্লাহু আকবার আদম আলাইহিস সালাম তার সামনে এত হাজার হাজার কোটি কোটি রূহ দেখে বললেন ওগো রব মানহা উলাই এরা কারা এতগুলো রূহ দেখা যায় এরা কে আমি চিনলাম না আল্লাহ বললেন হা উলাই আবনাউ এরা সবাই তোমার সন্তান সুবহানাল্লাহ রব্বুল আলামিন সকল রূহদেরকে আদম নবীর সামনে উপস্থিত করলেন সেই দিন কিন্তু আমিও ছিলাম আপনারাও ছিলেন এরপরে আল্লাহ সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেখানে ছিলাম জবাব দিয়েছিলাম কালু বালা আমরা বলেছিলাম হা অবশ্যই আপনি আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহু আকবার এটা কয় নাম্বার জগৎ জোরে বলেন কয় নাম্বার এক নাম্বার জগতে আমাদের ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হচ্ছে আরবি শব্দ ইন্তেকাল মানে মরে যাওয়া নয় মরে যাওয়ার আরবি শব্দ হচ্ছে মউত মরে যাওয়ার আরবি শব্দ কি মউত মানে মৃত্যু আর ইন্তেকাল মানে মৃত্যু নয় ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কিরকম দেখায় এই যে আমার হাতে এটা কি এটা আছে এখানে এখান থেকে উঠে যদি নিয়ে আসি এখানে এটাকে বাংলায় বলে স্থানান্তর আরবিতে বলে মোবাইল ইন্তেকাল করছে অর্থাৎ মোবাইলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে ইন্তেকাল বুঝছেন তো ইন্তেকাল মানে মৃত্যু না এই যে আবার ইন্তেকাল হয়েছে আবার কি হয়েছে ইন্তেকাল মানে স্থানান্তর এক জায়গা থেকে আরেক যাওয়ায় আরেক জায়গায় যাওয়াকে আরবিতে বলা হয় জোরে বলেন ইন্তেকাল রুহের জগতে আমাদের ইন্তেকাল হয়েছে ইন্তেকাল হয়ে আমরা দুই নম্বর জগৎ মায়ের পেটের জগতে চলে আসলাম সেখানে মায়ের পেটে আমরা সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ মাস দশ দিন পর্যন্ত ছিলাম সেখানে ও ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল করে আমরা চলে আসলাম কোথায় আর জুড়ে বলেন দুনিয়া তাহলে দেখেন আছি দুনিয়ায় ছিলাম কোথায় রুহের জগতে রুহের জগৎ থেকে চলে আসলাম রেহেমের জগতে মায়ের পেটের জগতে সেখান থেকে আমরা চলে আসলাম দুনিয়ার জগতে এই দুনিয়াতে যে আমরা আছি এই দুনিয়াতে কিন্তু আমরা চিরকাল থাকব আরো জুড়ে বলেন হ্যাঁ যুবক ভাইরা শোনেন যুবকদের ওয়াজ আসছে
এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব না আমাদের সবার জন্য মোট জগতের সংখ্যা হলো পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার রুহের জগৎ দুই নাম্বার রেহেম অর্থাৎ মায়ের পেটের জগৎ তিন নাম্বার আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগৎ যেখানে আমরা আছি চার নাম্বার জগৎ আমরা মরে যাওয়ার পর যাব কোথায় কবরে এটাকে বলা হয় আলমে বারজখ অর্থাৎ বারজখী জীবন এখানে আমরা চিরকাল থাকব না কতদিন থাকব আল্লাহ বলেছেন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত কিয়ামতের দিবস পর্যন্ত আমরা কবরে থাকব এরপর একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে উঠায়া আমাদেরকে পাঁচ নম্বরের জগৎ কিয়ামতের মাঠে যিনি হাজির করবেন তিনি কে তাহলে কথা বুঝে থাকলে বলেন তো আমরা এখন কয় নাম্বার জগতে আছি আর জুড়ে বলেন তিন নাম্বার বাকি আছে আর কয়টা দুইটা এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মাত্র কিছুদিনের জন্য কে যে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি না মোবাইল থাকলে সারা দেশের খবর নেওয়া যায় যেমন গতকাল মানুষ খালি হিরো আলমের খোঁজ দিছে ফেসবুকে ঢুকেই মানে দেখছে হিরো আলমের ঘটনা কি ঘটছে মানুষ কিন্তু কালকে হিরো আলমকে নিয়ে পড়েছিল ঠিক কি না এখন মোবাইল হাতে থাকলে বগুড়ায় যাওয়া লাগে না চৌদ্দ গ্রামে থেকে বগুড়ার খবর নেওয়া যায় আমেরিকা ইংল্যান্ডের খবর নেওয়া যায় আপনি চৌদ্দ গ্রামে থেকে সারা দুনিয়ার খবর নিতে পারলেও আপনি কিন্তু জানেন না কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব না দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব এই দুনিয়া আমাদের কারো জন্য আসল ঠিকানা নয় যে ক্ষমতার বাহাদুরি আমরা দেখাই যে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থবিত্তের অহংকার আমরা দেখাই অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি যশ খ্যাতি সব পড়ে থাকবে আমরা থাকব না দেখুন আপনাদের এলাকার কবরস্থানের দিকে তাকান এই কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলো একটা সময় এই মানিকপুর গ্রামে বসবাস করত কিন্তু একটা সময় এই মানিকপুরে তাদের ঘর বাড়ি জায়গা জমি রেখে দিয়ে তারা একা একা কবরে চলে গিয়েছে এটা হবে আমার আপনার চূড়ান্ত ঠিকানা এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকব না দুনিয়া ছেড়ে আমরা চলে যাব আবার কে যে কখন আমরা চলে যাব একজন ছাড়া কেউ জানেন না সবাই বলেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি সবাইকে মরণের স্বাদ ভোগ করতে হবে হঠাৎ করে আমরা চলে যাব এই মরণের কোন সিরিয়াল নাই যুবক তরুণ ভাইয়েরা তারা হয়তো মনে মনে ভাবছে হুজুর আমাদের মরণের সময় এখনো আসে নাই কারণ আমরা এখনো ইয়াং যুবক মানুষ তরুণ মানুষ বহুদিন আমরা বাঁচবো আমার কলেজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই এই দুনিয়া থেকে কে কখন যাবে কেউ জানে না কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় প্রথমে এসেছেন দাদা এরপরে বাবা এরপরে ছেলে তারপরে ওই দাদার ঘরে নাতি হয়েছে আসার সময় সুন্দর সিরিয়াল মেনটেন হয়েছে কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেন নাও হতে পারে কারণ সমাজে এমন বহু করুণ চিত্র আমাদের চোখে পড়ে বাবার লাশ ছেলের লাশ বাপ কবরে নামায় আবার আমরা মাঝে মাঝে এটাও দেখি নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই সুতরাং কে কখন চলে যাব জানি না আমি হাসিমুর রহমান এই আপনাদের এলাকায় এসেছি বাসায় ফিরতে পারবো কিনা আমি জানি না আমরা আগামীকাল অনেককে কথা দিয়েছি আগামীকাল তার বাড়িতে যাব আগামীকাল আমরা ওই মিটিং এ যাব এখানে যাব ওখানে যাব আগামীকাল বেঁচে থাকতে নাও পারি আজকের রাত আমাদের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কিনা এই কবর এটা আমাদের সামনে মৃত্যু আমাদের পেছনে এই যে আমরা সুদ খাই ঘুষ খাই অন্যায় করি মানুষের উপরে জুলুম করি সামান্য ক্ষমতার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দেই আমরা মানুষকে ঘর বাড়ি থেকে বের করে দেই এই ক্ষমতা বাবা জান চিরদিন থাকবে না সব ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কি দেখেন আপনার ক্ষমতা কেমনে শেষ হয় এখন যদি আপনি মারা যান চিত্রটা কেমন হবে একটু আজকে অনুধাবন করার উপলব্ধি করার চেষ্টা করেন আমরা কি করছি এই দুনিয়ায় ও বাবা জান চাচা জান ভাই জানরা এক দুই মিনিট একটু চিন্তা করেন তো এই মুহূর্তে এই প্যান্ডেলের নিচে যদি আপনার মৃত্যু হয়ে যায়
কি পরিণতি হবে আপনার দেখেন এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আশেপাশের সব মানুষগুলো ছুটে আসবে আশেপাশের সব মানুষ ছুটে এসে আপনাকে শুইয়ে দিবে আপনার এই মরদেহটা নিয়ে আপনার বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে আপনার মাথার নিচে কিন্তু আর বালিশ দেওয়া হবে না যে ক্ষমতার বড়াই আপনি করেন যে টাকা পয়সার অহংকার আপনি করেন এখানে যদি মরে যান এখানে আমার আপনার মৌত হতে পারে কি পারে না বাড়িতে লাশটা নিয়ে যাওয়ার পরে চাটাইয়ের মধ্যে পাটির মধ্যে শুইয়ার একটা চাটাইয়ের মধ্যে পাটির মধ্যে আপনাকে শুইয়ে রাখা হবে মাথার নিচে বালিশও দেওয়া হবে না জাজিম বা তুষক দামি দামি কিছুই দেওয়া হবে না আপনার লাশ ঘরের ভেতরে পড়ে থাকবে আপনার ঘরের সদস্যরা আপনাকে দেখে হয়তো 10 15 মিনিট কান্নাকাটি করবে কান্নাকাটি করার পরে সবাই একটা রুমে চলে যাবে যাওয়ার পরে মিটিং এ বসবে লাশটাকে বেশিক্ষণ রাখা যাবে না আহারে যাদেরকে সারাটা জীবন খাওয়াইলেন যাদেরকে এত ভালোবাসা দিলেন তারা এবার মিটিং এ বসে গেছে কত তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বের করে দিবে তারা মিটিং এ বসে যাবে কত তাড়াতাড়ি এই ঘর থেকে আপনাকে চিরদিনের জন্য বের করে দেওয়া যায় হ্যাঁ যুবক ভাইরা আমার শ্রদ্ধাভাজন চাচাজনেরা খুব ভালো করে চিন্তা করেন এই চিন্তা যদি ভালোভাবে করতে পারেন কথাগুলো উপলব্ধি করতে পারেন তাহলেই কিন্তু বিপদ থেকে সুপথে ফিরে আসার একটা সম্ভাবনা আছে ঘরের সদস্যরা মিটিং এ বসে সিদ্ধান্ত নেবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে দুই তিন চার পাঁচ ঘন্টা পরে দাফনের সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত নিয়ে কয়েক ভাগ মানুষ হয়ে যাবে কেউ চলে যাবে এই এলাকার বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটতে বাঁশ কাটার জন্য কিছু মানুষ দা হাতে নিয়ে বাঁশ ঝাড়ে চলে যাবে কিছু মানুষ চলে যাবে মসজিদে মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য আর কিছু মানুষ চলে যাবে কাফনের কাপড় কাটার জন্য কিছু মানুষ চলে যাবে চুলা করার জন্য চুলার মধ্যে গরম পানি বসানোর জন্য সব গ্রুপ সব দিকে চলে গেল বাকি আছে আরেক গ্রুপ ওইদিকে কবর যারা করবে তারা চলে যাবে তারা চলে যাবে কবরস্থানে গুরুস্থানে কবরস্থানে গুরুস্থানে গিয়ে তারাও কবর খোঁড়া শুরু করবে বিয়ের সময় যেমন বরযাত্রীর লোকেরা বিভিন্নভাবে প্রস্তুতি নেয় একজন জামাই দুলা যেমন সে তার সাজে সজ্জিত হয় অন্যদিকে তার আত্মীয় স্বজনরা যেমন এক একজন এক একভাবে প্রস্তুতি নেয় ঠিক তেমনি মরার পরে একজন কবরের যাত্রীর জন্য আশেপাশের মানুষগুলো এভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করে দেয় কেউ বা কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে কেউ বা বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কাটবে কেউ আবার চুলা করে চুলার মধ্যে পানি গরম করবে কেউ বা মসজিদ থেকে খাটিয়ে আনতে যাবে কেউ বা আবার কাফনের কাপড় রেডি করবে বেশিক্ষণ রাখা হবে না কিছুক্ষণ পরে এবার যে বাড়িতে সারা জীবন থেকেছেন চুরি কইরা ডাকাতি কইরা মানুষের উপরে জুলুম কইরা টাইলসওয়ালা যে সুন্দর বাড়ি বানাইলেন বাড়ি বাড়ির জায়গায় বাড়ি থেকে এবার আপনার দেহটা সারা জীবনের জন্য বের করে দেওয়া হবে বের করে দিয়ে এবার একটা চকির মধ্যে শুয়ায়া এরপরে গরম পানি দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে দামি দামি ব্র্যান্ডের লুশ দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু দামি দামি ব্র্যান্ডের সবার জেল সাবান দিয়ে সোপ দিয়ে গোসল করেছেন খুব নরমাল সাবান দিয়ে গোসল দেওয়া হবে শরীরের দামি দামি কাপড় চোপড় গুলো খুলে ফেলে দেওয়া হবে সাদা কাফন দিয়ে গোসল দেওয়ার পরে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে এরপরে মসজিদ থেকে আনা সেই খাটিয়ার উপরে আপনাকে শুয়ে দেওয়া হবে শেষবারের মতো কাফনের মাথার উপরে থাকা কাপড়টাকে হালকা করে সরায়া দেওয়া হবে মানুষজন শেষবারের মতো আপনাকে দেখবে এরপরে খাটিয়ায় চারজন লোক আপনার লাশ নিয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবে তখন আপনার বাড়ির লোকজনরা হয়তো বুক ফাটা কান্না করবে এই কান্নাটার স্থায়িত্ব বেশি সময় নয় মাত্র 10 20 কিংবা সর্বোচ্চ 30 মিনিট এক ঘন্টা এইভাবে করে লাশটাকে বের করে দেওয়া হবে সারা জীবনের জন্য সুদের টাকা ঘুষের টাকা অন্যায়ের টাকা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে যে বাড়ি বানিয়েছেন এই বাড়ি থেকে লাশটা আবার চিরদিনের জন্য বের করে দেওয়া হবে লাশটা নিয়ে মসজিদ কিংবা মাদ্রাসার মাঠে জানাজার মাঠে যাওয়া হবে ইমাম সাহেব এবার জানাজার নামাজ শুরু করে দিবে জানাজার নামাজ শুরু করার পরে আপনার ছেলে আপনার ভাই আপনার চাচা আপনার নিকট আত্মীয় আত্মীয় স্বজনের লোকেরা এবার তারা কবরের দিকে ছুটে চলবে গুরুস্থানের দিকে যাবে গিয়ে তারা মাত্র 3.5 হাত কবর আহারে এই কবর
কবরের কথা ভুলে গিয়ে কত গুনাহ আমরা করছি এত দামি দামি সুন্দর সুন্দর বিছানায় আমরা বাড়িতে ঘুমাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানা কিন্তু যে কবর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে ওই কবরের মধ্যে দামি কোনো বিছানা নাই ওই কবরটা পরিষ্কার নয় পরিচ্ছন্ন নয় যখন কবর খোঁড়া হয় এখন তো শীতকাল শীতকালে কবর খুললেই দেখবেন পোকামাকড় কীট পতঙ্গ পোকামাকড় ধুলাবালি যুক্ত কীট পতঙ্গ যুক্ত সেই কবর বর্ষাকালে যখন কবর খোঁড়া হয় দেখবেন বর্ষাকালে মানুষকে কবর দেওয়া হলে গুরুস্থানে দেখবেন মাটি খুললেই নিচ থেকে কিউটি ওই কবরের কথা কি আপনার মাথায় আসে না এখনো কি আপনি কবরের কথা চিন্তা করেন না ওই কীট পতঙ্গ ধুলাবালি পোকামাকড় যুক্ত বিছানা কিংবা বর্ষাকালে মারা গেলে কাদামাটি যুক্ত সেই বিছানায় শুইয়ে দেওয়া হবে খুব বড় জায়গা নয় মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন আর মানুষকে কবরে নামায়েন তাইলে দিলের মধ্যে যে নাফরমানি ঢুকেছে নাফরমানি দূর হতে পারে কবরস্থানে মানুষকে নামায়েন দেখবেন দুইজন তিনজন মিলে যখন লাশটা নামায় লাশটা শুয়ানোর পরে আর কোনো জায়গায় কিন্তু অবশিষ্ট থাকে এই কবরের উপরে মানুষ উঠে যাবে ওঠার পরে বাঁশের ছাউনি দিয়ে আস্তে আস্তে যখন মাটি চাপা দেওয়া শুরু করবে কবরটা ধীরে ধীরে অন্ধকার থেকে আরো অন্ধকার হয়ে যাবে কারণ সেখানে কোনো লাইট নাই আলো নাই কারেন্টের কোনো ব্যবস্থা নাই আলো নাই সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই এই দুনিয়াতে আপনার এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার এত কর্মী বাহিনী ছিল নেতা বাহিনী ছিল কিছুই নাই কবরে আপনি এবার একা হয়ে গেলেন এবার সবাই কবরে রেখে আপনাকে ছুটে চলে আসবে কবরস্থানে কেবলমাত্র আপন পাওয়া যাবে দুইজনকে কয়জন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি রবের ব্যাপারে জানতে যাওয়া হবে দুনিয়াতে রবের প্রতি ভালোবাসা থাকলে দুনিয়াতে যদি রবকে ভালোবেসে রবের গুলামি করেন রবকে চিনে সঙ্গে সঙ্গে বলতে পারবেন রবের পরিচয় রব্বি আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে মা দিনুকা দিন কি ছিল দুনিয়াতে যদি সারা জীবন ইসলাম বিরোধী কাজ করে ইসলাম ওয়ালা লোকদেরকে পিটাইতে থাকেন সামান্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য ইসলামের বিরুদ্ধে চলে যান কবরে ফেরেশতা বলবে মা দিনুকা বলবেন হাই হাতালা আদ্রি আমি জানি না কারণ দুনিয়াতে তো আপনি দিনের পথে চলতে পারেন নাই আর দুনিয়ায় যদি দিনের পথে চলে চলে আপনি যদি কবরে চলে যান সঙ্গে সঙ্গে বলে ফেলবেন দিনই আল ইসলাম আমার দিনের নাম হলো তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান নবিয়্যুকা অথবা নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম যাকে দেখতে পাচ্ছ তাকে কি চিনো নাকি আমরা কি নবীজিকে কোনোদিন দেখেছি নাকি আর অজরে বলেন দেখেছি নাকি ওই নবীকে না দেখে ঈমান এনেছি যদি নবীজির পথে আমরা নবীজির সুন্নত মতে জীবন চালাতে পারি দেখা মাত্র এই নবীজিকে আমরা চিনে ফেলবো আল্লাহ আকবার ঈমানদার ব্যক্তি বলবে কেন 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 চিনবো না যার প্রেমে মাতোয়ারা ছিলাম যাকে অনুসরণ অনুকরণ করে জীবন কাটিয়েছি ইনি হলেন আদা নবীনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরের মধ্যে আমাদের সবার জন্য তিনটা প্রশ্ন আছে না নাই এই কবর হলো আমাদের আসল বাড়ি কিন্তু আপনি বলেন না এটা আমার বাড়ি মানুষ বলে ভাই আপনার বাড়ি কোথায় অসাব খান সাব চৌধুরী সাব বাড়ি কোথায় কয় ওই যে দুইতলা ওই যে তিনতলা ওই যে ডুপ্লেক্স করা সুন্দর বাড়ি এটা আমার বাড়ি না এটা আপনার বাড়ি নয় কবর হলো আপনার আসল বাড়ি এই বাড়িতে কই দিন আর থাকবেন এখন মারা যান ওই বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দেওয়া হবে তাহলে বোঝা গেল এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা আমি এজন্য বলি দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো পরীক্ষার হলে যদি আমরা এখন সবাই পরীক্ষা দিতে ঢুকি পরীক্ষার জন্য যদি সময় থাকে তিন ঘন্টা পরীক্ষার মধ্যে যারা দায়িত্বরত থাকবেন তিন ঘন্টা চলে যাওয়ার পরে আমাদেরকে কি খাতায় লিখতে দিবেন নাকি আমরা এই দুনিয়াতে এসেছি আমাদের সবার জন্য একটা সময় ফিক্সড করা আছে না নাই আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল সবার জন্য একটা অবকাশের সময় আছে ফাইদা জাআ أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সেই অবকাশের সময় যখন ফুরিয়ে যাবে মৌত যখন চলে আসবে তখন কাউকেও এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে তাহলে বোঝা গেল যে দুনিয়াতে আছি এই দুনিয়াতে আমরা থাকবো না
চার নাম্বার জগৎ কবরের জগতে আমরা চলে যাব কবর থেকে আমরা হাশরে যাব তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য নয় চলে যাওয়ার জন্য এসেছি কার কাছ থেকে চলে যাব কার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ নিশ্চয় আমরা কার আর জোরে বলেন وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আবার আমরা চলে যাব ফিরে যাব কার কাছে আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে চলে যাব তাহলে দুনিয়াতে এসেছি যে আল্লাহর কাছ থেকে চলে যাব যে আল্লাহর কাছে দুনিয়াতে যতদিন থাকব আমরা যদি গোলামি করি কার করব আল্লাহ আল্লাহ বলেছেন বান্দারে তোকে তো এই জন্যই আমি কয়েক দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছি কেন পাঠালাম শুন আল্লাহ সূরা যারিয়াতের قرآن الكريم ركان نمبر سورة سورة الذاريات الشبان نمبر آيات بلن وما خلقت الجن والإنس إلا ليعبدون জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আমাদেরকে আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করেছেন আমরা যার গোলাম তিনি কে আল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর কতদিন পর্যন্ত গোলামি করব আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মওত আসার আগ পর্যন্ত একনিষ্ঠভাবে যার গোলামি করতে হবে তিনি কে আল্লাহ তাহলে দেখেন আজকের আলোচনা কোন কোন পয়েন্টে করলাম ভালো করে শুনেন আমি বলেছিলাম আমরা মানুষ এখন দুনিয়াতে আছি কোথায় ছিলাম আমরা একটা সময় কিছুই ছিলাম না কিছু একটা বানাইলেন কি কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম সেখান থেকে ইন্তেকাল করে আসলাম মায়ের রেহেমের জগতে পেটের জগতে সেখান থেকে দুনিয়ায় দুনিয়াতে আছি দুনিয়ায় থাকবো না চলে যাব আমরা দুনিয়া ছেড়ে কবরে কবর থেকে কিয়ামতের মাঠে যে দুনিয়াতে আছি আমরা এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না আল্লাহ পাঠিয়েছেন যে কারণে সেটা হলো আল্লাহর গোলামি করতে হবে তাহলে যতদিন আমরা বাঁচবো গোলামি করব কার আরো জোরে বলেন কার এবার প্রশ্ন হলো গোলামিটা কেমনে হবে যতদিন বাঁচবো যতক্ষণ নিঃশ্বাস গ্রহণ করব নিঃশ্বাস ছাড়ব ততদিন যার হুকুম মানব তিনি কি ঈমান আনার পরে আল্লাহর প্রধান হুকুম হলো আমাদের জন্য বান্দা নামাজ আদায় করো এই নামাজটা হলো দ্বীনের খুঁটি আমি যদি এখন বলি আমি আল্লাহর গোলাম অন্যদিকে যদি পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেই তাহলে বলেন তো গোলাম হিসাবে কি আর পরিচয় দেওয়া যাবে নাকি তাহলে আল্লাহর গোলামি করার জন্য আমাদের সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের দরকার আছে না নাই খবরদার আমার বাবা যান চাচা যান যুবক ভাই তরুণ ভাইয়েরা নামাজ ছেড়ে দিয়েন না এই নামাজ ছাড়া কিন্তু জান্নাতের গন্ধ পাওয়া যাবে আমরা যে আল্লাহর গোলাম গোলামের সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায় যে ইবাদতে ইবাদতের নাম হলো নামাজ আরে নামাজ হলো এমন ইবাদত কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের কাছ থেকে বিচারে নেবেন হাশরের মাঠে বিচারের মাঠে আমরা সবাই একদিন উঠবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি বলেন হাশরের মাঠে বিচারের মাঠে সবার আগে আল্লাহ যে আমলের হিসাব নেবেন ওই আমলের নাম আরো জুড়ে বলেন নবীজি বলেছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু নবীজি বলেছেন কিয়ামতের মাঠে তোমাদের কাছ থেকে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে তাহলে আমরা যদি দুনিয়াতে নামাজ ঠিকমতো আদায় না করি হাশরের মাঠে আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা হাশরের মাঠে নাজাত জান্নাত চাই কি চাই না তাহলে আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম যুবক ভাইয়েরা নামাজ পড়বেন তো বলি না হুজুর বুড়া হয় চুল পাকুক দাড়ি পাকুক এরপরে নামাজ পড়বো আগেই তো বলেছি কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে এমন চিত্র আছে না নাই সুতরাং ভাইয়েরা বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না আমরা যতদিন বাঁচবো আজান হলে আল্লাহকে সাজদা দিব রাজি আছেন তো আল্লাহর গোলামীর নমুনা হলো যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো সুদ খাওয়া যাবে না হুকুম টাকার ঘুষ খাওয়া যাবে না হুকুম টাকার আমরা একদিকে নামাজ পড়বো আল্লাহর গোলাম দাবি করবো অন্যদিকে সুদ খাবো এটা কি কোনো ইমানদারের চিত্র হতে পারে নাকি সুদ আমরা খাবো না কারণ সুদ হারাম করেছেন কে ঘুষ আমরা খাবো না ঘুষ হারাম করেছেন কে জিনার ধারে কাছে যাবো না হারাম রিলেশন করবো না আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার হারাম রিলেশনের ধারে কাছেও যাওয়া যাবে না
এই জোয়ান বয়সে যুবক বয়সে গার্লফ্রেন্ড বানায়া মেয়ের সাথে ফস্তামি নস্তামি কইরো না যুবক বয়সে নিজের চরিত্র হেফাজত করো তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুখারীর বর্ণনায় এসেছে নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু চুয়ার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের হেফাজত যারা করবে অর্থাৎ অবৈধ পথে গিয়ে যারা লজ্জাস্থানের অপব্যবহার করবে না জিনা যারা করবে না সেই সকল চরিত্রবান যুবকদের ব্যাপারে নবীজি বলেছেন তুমি যদি তোমার চরিত্রের জিম্মাদারি গ্রহণ করো কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক ভাইরা তাহলে নিজেদের চরিত্রকে হেফাজত করা যাবে তো কোনো অন্যায় করব না গুনাহ দারে কাছে যাব না অন্যায় পথে চলব না হারাম পথে চলব না হারাম খাব না হারাম খায়া বডিটাকে হারাম বানায়েন না কারণ হারাম বডির কোন ইবাদত আল্লাহ কবুল করে না ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া হালাল খাবার যদি কেউ না খায় হারাম যদি কেউ খেতে থাকে তাহলে তার বডিটাও হয়ে যায় হারাম দোয়া কিন্তু পুরো পাওয়ারফুল জিনিস দুয়ার মাধ্যমে না পাওয়া অনেক জিনিস পাওয়া যায় কার কাছ থেকে দেখেন দুয়ার পাওয়ার এমন শয়তান দোয়া করেছিল আল্লাহ শয়তানের দোয়াও ফিরাইয়া দেন নাই জানেন না আপনারা শয়তানও দোয়া করেছিল জান্নাত থেকে বের হয়ে বলেছিল সূরা আরাফে এসেছে সে বলেছিল আল্লাহ আমাকে যে জান্নাত থেকে বের করে দিয়েছো কিন্তু আমার একটা দোয়া শুনো আল্লাহ বললেন কি দোয়া বল সে বলল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত দাও এই দোয়া শয়তান করেছিল কার কাছে আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন তোর দোয়া কবুল করলাম কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিলাম আল্লাহু আকবার তাহলে দোয়া হলো পাওয়ারফুল জিনিস দোয়া করলে কবুল করেন কে তবে দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া যদি হারাম খান কত মানুষ আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় পথে জুলুম করে টাকা ইনকাম করে অন্যায় পথে জুলুম করে টাকা ইনকাম করে নিজে খাইলেন বাচ্চাদেরকে খাওয়াইলেন নিজের বডি হারাম বানাইলেন বাচ্চাগুলার বডিও হারাম বানাইলেন হারাম বডির এই ইবাদত কবুল করবেন নাকি হারাম বডি নিয়ে আপনি হজে যাবেন হজ কবুল হবে না যাকাত হবে না নামাজ হবে না এই জন্য আমরা হারাম খাবো না হারাম পথে চলবো না হালাল উপার্জন করে হালাল পথে চলব গুনার ধারে কাছে যাব না এইভাবে করে আমরা যদি দুনিয়ায় আল্লাহর গোলামি করে চলতে পারি হাশরের মাঠে খুশি হয়ে যিনি জান্নাত দিবেন তিনি কে তাহলে আসুন আমরা আজকের মাহফিল থেকে আল্লাহর গোলাম হয়ে চলার প্রত্যয় গ্রহণ করি আজকের আলোচনা মোট পাঁচটা পয়েন্টে করেছি কোথায় ছিলাম কিভাবে আসলাম কোথায় যাব কেন এসেছি ক্লিয়ার হয়েছে কেন এসেছি আমরা কার গুলামি করতে কার গুলামি করতে যতদিন বাঁচবো গুলামি করব কার আল্লাহর গুলামি করতে যে আল্লাহর দিনের পথে চলতে গেলে মরে গেলে এই পথে মরবো এরপরেও আমরা বিপথে যাব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু